আছে, হ্যাঁ একটু বল। প্রথম নম্বর ফ্লোরে এই মানুষটা হচ্ছে সবথেকে বিধবা বেশি, কারোর শোয়া, কারোর বসা, কারোর খাওয়া, কারোর আ দেখতে পারে না। এখানে কি করতে আসিস, কাজ করতে আসিস? সবথেকে বড় কথা প্রত্যেক আমাকে মোটা বলে অপমান করে। তুমি তো ডায়েট করছো? তাই না, হ্যাঁ আমি ডায়েট করছি। এটা মোটা নেই, এই দেখো এরপরে আর কোনো খাবো না, আজকে এটা একটু দে। ও তুই এটা খাচ্ছিস? তুলে সৌরভ বলে কিছু বলবে না, শুনি একটু শুনি। এই প্রজেক্টে আসার পর থেকে ওর পিতা দিয়ে একটা বোধ ধরে রোগা হতে হবে, অর্পিতাদি রোগা হতে হবে। এবার ওর তো একটু মোটা হলেও কিছু যাবে আসবে না, অতটা চোখে লাগবে না। আর অর্পিতাদি একটু রোগা হলেও কিছু একটা যাবে আসবে না, অতটা চোখে লাগবে। তো হ্যাঁ আমি বলছি, আমি ভালো কথা বলছি। এবার অর্পিতাদি খুব চেষ্টা করে, সত্যিই চেষ্টা করে। অর্পিতাদি যেমন কি খাও তুমি, ওটস, দু বাটি ওটস খায়, চারটি ডিম খায়, যেটা হয় সত্যি কথা বলতে মাঝখানে খুব স্ট্রিক্টলি ডায়েট ফলো করেছিল, তখন শরীর খারাপ হয়ে গেছিল, তো মাথা ব্যথা ঘুরে গেছিল, মন খারাপ হচ্ছিল। তো আমরা তারপরে আবার বলছি ঠিক আছে তুমি অল্প অল্প ডায়েট করো, অর্পিতাদি সত্যি চেষ্টা করছে। আশা করবো যে পরবর্তী সিরিয়ালে আপনারা যখন অর্পিতাদিকে দেখতে পাবেন তখন অর্পিতাদি একদম ক্যাটরিনার মতো দেখবে। আজকে কিন্তু ওই একটাই গান আছে, সেটা হচ্ছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, আজকে মনের কোন কোন জায়গায় ব্যথা সেটা ধর। দিদি দিদি স্টেট ওয়াইজ ন্যাশনাল ওয়াইজ খেলে না, আচ্ছা ন্যাশনাল পাকিস্তানি গান শুনি শুনি শুনি, আমরা ন্যাশনালি গান গাইবো। কাহিনী শুনি, খালি গলায় খালি গলায়, আজকে আর হবে না। উলজতা নহিতা হে সিনে মে দিল কহাঁ থি মুঝে ক্যা খবর, ক্যা হাল হো গয়া হে ইয়ে মেরা, আঁখেঁ মেরি হর জগা ঢুঁঢে তুঝে বেওয়জা, ইয়ে মেঁ হুঁ ইয়া কোই অর হে মেরি তরহ। কিছু জানেন তো, লোক থাকে যাদের বিয়ে বাড়িতে দেখবেন গিয়ে খায়, গিয়ে বলে বেগুন ভাজায় তেল হয়েছিল, কম দিয়ে জল কম করছিল, কেমন বিয়ে বাড়ি, বেগুন ভাজা খাওয়ায় আর কলে নাকি জল পড়ে, মানে
আমাদের শাড়িগুলোকে এরকম এরকম চয়েস করে সব কালার আমি করি না অপমানের একটা লিমিট থাকে রাইমা, শেষ দিনে এভাবে অপমান করছিস তোর না আমার প্রতিবাদ করার কথা ছিল। যাবে এরপরে একটা মেধা মারা ইউজ দেখো, যারা শত্রু তাদেরকে তো তুমি চেনোই, তারা শত্রু চোখে জল চলে গেছে, সেটা আবার পরিষ্কার করতে গেছে অর্পিতার, সে গিয়ে টিস্যু দিয়েছে আগে শুকনো হাতে টিস্যু, তারপরে ওই নোজেল স্প্রে দিয়ে ফাটা। আমি তারপরে একটা ছোট বুদ্ধি দিলাম যে ওই টিস্যু পেপারটা ভিজিয়ে তারপরে চোখে আরাম দেবে। এই হচ্ছে অবস্থা, আমরা যে আট মাস কোন টিটেনাস ছাড়া সবাই মিলে ছিল